বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার ডবলমুরিং ও সদরঘাট থানা কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ আলোচনা সভা ও র্যালি আগ্রাবাদ বাদামতলী চত্বরে অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ডবলমুরিং থানা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদরঘাট থানা কমিটির সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীর ও মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। মোহাম্মদ আবু সাইদ ও মোখলেসার রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কাশেম খন্দকার কসিরুদ্দিন, নূরে আলমগীর চৌধুরী, মোহাম্মদ আব্দুল ওহাব, মোহাম্মদ শামসুদ্দিন রুবেল, মোহাম্মদ ইব্রাহিম মোশারফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ নূরনবী জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, ঝর্ণা আক্তার, শারমিনা আক্তার, নূপুর আক্তার, নাজমা আক্তার, রুমি ও রেখা এবং জেলা থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পৃথিবীব্যাপী আজকে মানবাধিকার দিবস, এটা আমরা প্রতি বছর এই টাইমে পালন করি, 10 তারিখ আজকেও পালন করেছি। আমরা সারা পৃথিবীতে বর্তমানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই জন্য তীব্র নিন্দা করি, এবং আগামীতে আমাদের সরকার যাতে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘন সেখানে যাতে সুদৃষ্টি রাখে রাখতেছে এবং আরও যাতে ভালো করে রাখে সেই আশা ব্যক্ত করছে। সারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা জনমত গঠনের উপর গুরুত্ব আরোপ করছি। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইপটিজিং, ধর্ষণ, মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে সারা বিশ্বব্যাপী জনমত গড়ে উঠুক আমরা সে কামনা করছি, এবং বিশ্বের সকল প্রান্তে সকল মানবাধিকার বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হোক। আমরা আমাদের চেতনার আলোকে, আমাদের মানবতার কল্যাণের আলোকে আমরা সে আহ্বান এবং কামনা ব্যক্ত করছি, যাতে বিশ্বের সকল প্রান্তে মানবাধিকার লঙ্ঘন বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হয় এবং সর্বস্তরে সকলের সহযোগিতায় মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, এই কামনা আমরা চেষ্টা করি। যে আমাদের এই প্রোগ্রাম যারা মানুষকে জানিয়ে দিতে, যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, মানুষ যারা মানুষের সাথে মিলেমিশে থাকে, সবাই যারা একত্রিত থাকে এবং অন্যায়ের যে প্রতিবাদ হয় এবং ন্যায়ের যেন প্রচার পায় এবং সবাই যেন তাদের প্রত্যেকের অধিকার রক্ষা হয়, এই শুভকামনায় আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার এবং সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আয়োজিত আজকের এই র্যালিতে আমরা মানুষের সুখ দুঃখ এবং মানুষের বিফাদ আফাদে এগিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালিয়ে যাব। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।